জেলাসহ গোটা রাজ্যে 45 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, যার জেরে জেলার ব্লাড সেন্টারে দেখা দিচ্ছে রক্ত সংকট। আর এই রক্ত সংকটকে মাথায় রেখে রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে এলো গ্রুপ অফ হেল্পিং সাপোর্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি সর্বজনীন প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরের। বর্তমানে জেলায় তাপপ্রবাহের ফলে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জেলার ব্লাড সেন্টারে দেখা দিচ্ছে রক্তের প্রয়োজন। আর এই রক্তের চাহিদা মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন করলো গ্রুপ অফ হেল্পিং সাপোর্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিনে রক্তদান শিবিরে প্রায় 20 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান সেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সরফরাজ আনসারি। প্রচন্ড রোদ্রের কারণে মালদা জেলা এবং এছাড়া অন্যান্য জেলার প্রতিটা হাসপাতালে রক্তের সংকট দেখা যাচ্ছে। এই রক্ত সংকট মেটানোর জন্য আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শুধু এখন 14 জন রক্তদাতা এখন রক্তদান করেছে, আরও হতে পারে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ সরফরাজ আনসারি, 2 বছর Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.